প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আমি হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের রাষ্ট্র এই বিষয় নিয়ে। আমি মোহাম্মদ আসলাম হোসেন, সহকারী শিক্ষক নোয়াল সরকারি উচ্চ বিদ্যালয়। আশা রাখি তোমরা এই করোনার দুর্যোগের সময়, যেহেতু লকডাউন, প্রতিষ্ঠান সব বন্ধ, তোমরা বাইরে না যেয়ে ঘরে বসেই পড়াশুনো চালিয়ে যাচ্ছ। আর আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষক যেসব ক্লাস অনলাইনে তোমাদের মাধ্যমে প্রেজেন্টেশন তোমাদের মাঝে প্রেজেন্টেশন করছি, তোমরা এগুলো দেখবে, দেখে ভবিষ্যতে মিলিয়ে সুন্দরভাবে পড়াশুনো করবে। এর ফলে তোমাদের যেহেতু স্কুলে যাওয়ার সুযোগ নাই, এর জন্য অনেকটা কাজে আসবে এই প্রত্যাশা রাখছে। তো আমাদের আজকের বিষয় হলো রাষ্ট্র। আজকে রাষ্ট্রের ধারণা, প্রথমে আমরা একটু রাষ্ট্রের ধারণা নেই। রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের ধারণা আসলে রাষ্ট্র হলো একটি সামাজিক সংগঠন। এই রাষ্ট্র কিন্তু মানুষের তৈরি, এটা কিন্তু প্রাকৃতিকভাবে কোনো ভূমিকম্প বা ঝড় বা সুনামি ইত্যাদির মাধ্যমে এই রাষ্ট্র সৃষ্টি হয়নি। এই মানুষের প্রয়োজনেই মানুষ রাষ্ট্র সৃষ্টি করেছে। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তার কি হলো, রাষ্ট্র হলো সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্য সূত্রে গাঁথা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকেই রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। তাহলে যেটা আগে বললাম যে ঈশ্বর সৃষ্টি করেছে করে নাই, আগে মনে করা হতো, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে আখ্যা বা ব্যাখ্যা করেছেন। তাহলে আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞানীরা এরা বলছেন সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। রাষ্ট্র হলো নাগরিকের জন্য, নাগরিকের সুখ ও শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয়। এই কাজ কতগুলো অপরিহার্য এবং কতগুলো ঐচ্ছিক। আবার রাষ্ট্রপতি নাগরিকদেরও কিছু কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। শুধু রাষ্ট্র যে শুধু করবে তা না, নাগরিকদেরও কিছু দায়িত্ব পালন করতে হয়। যাই, আমরা দেখলাম যে রাষ্ট্রটা আসলে কি, একটি অপরিহার্য রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র তা না, প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। তাহলে আমরা যে মানুষ, আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে থাকি। হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত। সময়ের পরিবর্তনে এক সময় রাষ্ট্রের উৎপত্তি হয়। আদিম মানুষ কী হতো, গোত্রে, এক গোত্রে গোত্রে বসবাস হতো, এক গোত্রের সাথে আর এক গোত্রের, এভাবে হয়তো অনেক সময় যোগাযোগ তাদের হতো বা হতো না এরকম। কিন্তু সময়ের পরিবর্তনে রাষ্ট্রের উৎপত্তি হয়। মানুষই রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। তাহলে আমাদের যেরকম আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে বসবাস করি বলেই আমরা বাংলাদেশের নাগরিক। যেমন যারা ভারতে বসবাস করে তাদের ভারতীয় নাগরিক, যারা ইন্দোনেশিয়া বসবাস করে ইন্দোনেশিয়ার নাগরিক, যারা জাপানে বসবাস করে জাপানের নাগরিক। তাহলে বলছি কি, রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। এই নাগরিকদের সুন্দর ও সুষ্ঠুভাবে বাঁচার জন্য বা বসবাস জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। যেমন তোমরা এখন দেখছো আমাদের এই দেশে যে বর্তমানে যে দুর্যোগ মহামারী, এখন দেখো সরকার কতভাবে কাজ করে যাচ্ছে আমাদের জন্য। কিন্তু আমাদের বলা হচ্ছে তোমরা ঘরে থাকো, বাইরে যেয়ে না, বাইরে গেলে এ হবে তা হবে, ঘরে বসে খাবার পাচ্ছে, পোষণ ব্যবস্থা করছে, চিকিৎসার ব্যবস্থা করছেন সরকার।
যাই হোক, দেখো রাষ্ট্র এই মানুষের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য অনেক কাজ করছে। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অ্যারিস্টটলের মতে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য, অ্যারিস্টটলের মতে কি বলছে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। তাহলে অ্যারিস্টটল কি বলছেন, অ্যারিস্টটলের মতে কি হচ্ছে, কি বলছেন যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার গ্রামের সমন্বয়ে, কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনী অ্যারিস্টটল কি বলছেন যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকাইভার কি বলছেন, ম্যাকাইভার এর মতে, ম্যাকাইভার এর মতে কি হচ্ছে, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন। যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে হচ্ছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী হিসেবে উপলব্ধ, এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়, তাহলে আর ম্যাকাইভার বলছেন কি, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা প্রচারিত একটি সংগঠন। সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা প্রচারিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা আছে এবং যার নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। এটা হচ্ছে ম্যাকাইভার বলছেন। আর অ্যারিস্টটল বলছেন স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। অধ্যাপক গার্নার সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন রাষ্ট্র হল বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ। যার নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস
করে যারা যারা সরি তাহলে বলছে গার্নার বলছেন রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার রয়েছে যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। তার মানে নির্দিষ্ট জনসমষ্টি ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব এই চারটি কথাই কিন্তু অধ্যাপক গার্নার এখানে বলে যাচ্ছেন। কী বলছেন যে রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ, তার মানে এখানে জনসমষ্টি যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, তাহলে জনসমষ্টি ভূখণ্ড যা ভবিষ্যৎর নিয়ন্ত্রণ হতে মুক্ত, তাহলে এখানে সার্বভৌমত্ব আছে এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, তাহলে এখানে তার একটা সরকারও আছে। তাহলে অধ্যাপক গার্নার যে সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে স্পষ্টভাবে চারটা জিনিস প্রতিভাত হয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড মানে একটি জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, তারপর হচ্ছে কি সার্বভৌমত্ব, আর হচ্ছে সরকার। তাহলে আমরা এখানে অধ্যাপক গার্নারের সংজ্ঞায় আমরা স্পষ্টভাবে বলছি যে বলা হচ্ছে যে রাষ্ট্র গঠিত হতে গেলে এই চারটি উপাদানের অবশ্যই প্রয়োজন এখানে আছে। তো এবার আমরা রাষ্ট্রের উপাদান নিয়ে একটু আলোচনা করি, যে কথা অধ্যাপক গার্নার এর সংজ্ঞার মধ্যে আমরা পেয়েছি। তো সেই সংজ্ঞাতে আমরা সেই চারটি উপাদানকে আমরা একটু আলোচনা করব নিয়ে একটু আলোচনা করব। প্রথম উপাদান হলো হ্যাঁ আমরা যে কথা বলছিলাম রাষ্ট্রের উপাদান নিয়ে আমরা আলোচনা করব। রাষ্ট্রের উপাদান আমরা জানি যে চারটি উপাদান, রাষ্ট্রের উপাদান চারটি, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। আমরা জনসমষ্টি প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি, জনসমষ্টি রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণের জনগণকে বোঝায়, রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায় জনসমষ্টি বলতে। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য, আসলে এই জনসমষ্টি ব্যতীত রাষ্ট্র গঠিত হতে পারে না, হবে না। তবে এই যে জনসমষ্টি এর যে পরিমাণ যে কত হবে মানে নির্দিষ্ট নয় যে এত জনসংখ্যা হতে হবে যে বিশাল বেশি বা খুব কম, তা না। তবে জনসমষ্টি অবশ্যই হতে হবে, জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এই জনসমষ্টি যে ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক যে সম্পর্ক এই হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তা ধরা বোঝার কোনো নিয়ম নেই, যে কথা বলছিলাম আগে। রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। যেমন গণচীনের জনসংখ্যা 100 কোটির উপরে, অন্যদিকে স্যান ম্যারিনো ও মোনাকো এ দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 ও 38,000 2016 সালের হিসাব অনুযায়ী। কে সালে স্যান ম্যারিনো ও মোনাকো এই দুটি দেশের জনসংখ্যা খুবই কম, আবার গণচীনের জনসংখ্যা খুবই বেশি। এই জন্য যে জনসংখ্যা কত হবে কী করে হবে এমন কোনো লিমিট নেই, তবে জনসংখ্যা মাস্ট অবশ্যই থাকতে হবে একটি রাষ্ট্র হতে গেলে। রাষ্ট্রের একটি যে প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি, এর মানে জনসমষ্টি থাকতে হবে এবং যে নির্দিষ্ট জনসমষ্টি কোনো উল্লেখ নাই, খুব কম হতে পারে আবার অনেক বেশিও হতে পারে। 2 নম্বর উপাদান হল নির্দিষ্ট ভূখণ্ড। এখানে একটা কথা আছে, তোমরা খেয়াল করছো জনসমষ্টি কিন্তু নির্দিষ্ট নয় কিন্তু ভূখণ্ড নির্দিষ্ট হতেই হবে। যেমন একটা এরিয়া থাকতে হবে, একটা দেশ হতে গেলে, রাষ্ট্র হতে গেলে অবশ্যই
এরিয়া থাকতে হবে। যেমন আমাদের একটু আগে দেখেছিলাম, এখানে দেখেন বুঝতে পারবে এই একটা মানচিত্র তোমার দেখছো, খেয়াল করেছো এখানে, এখানে দেখো যে আমাদের একটা চীন, এই চীন দেখছো এই এরিয়া, এই এরিয়া এটি নির্দিষ্ট নির্দিষ্ট করা আছে। বাংলাদেশ আমাদের এখানে থেকে এখান থেকে অল্প, ভারত এই যে এরিয়া এই দেখো, ইথিওপিয়া এরকম, অস্ট্রেলিয়া গেল, তারপর যুক্তরাষ্ট্র দেখছো, গ্রিনল্যান্ড দেখছো। তাহলে মোট কথা হলো যে অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। এই দেখো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের, বাংলাদেশ আমাদের যে বাংলাদেশটা এখান থেকে শুরু, এই যে এরিয়া এরিয়া এইভাবে এভাবে যাবে এবং নির্দিষ্ট ভূখণ্ড আছে, এর পাশে ভারত, ভারত তো নির্দিষ্ট হলে অবশ্যই ভূখণ্ড নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের তৃতীয় অপরিহার্য অপরিহার্য উপাদান এবং দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেশিত। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা ও আকাশ সীমাকে বোঝায়। আমাদের যে এরিয়া আছে এর আকাশ পথ আমাদের এই রাষ্ট্রের মধ্যে আসবে। যেমন বলেছে যে তোমরা শুনেছ মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় যে ভারত তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল, এতে পাকিস্তানের কোনো বিমান ওই উপর দিয়ে আসতে পারবে না। আমাদের বাংলাদেশটা তো পুরো পাকিস্তানটা তো তিন দিক দিয়ে ভারত, পাকিস্তান পশ্চিম দিকে ছিল, ও তো আসতে গেলে ভারতের পর দিয়ে আসতে আকাশসীমা, এই জন্য ভারত বলেছিল যে আমাদের আকাশসীমায় বন্ধ করে দেওয়া হলো, আকাশসীমা দিয়ে আসতে পারবে না, তার ফলে আর তারা আসতে পারে নাই। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে ভূখণ্ড বলতে স্থলপথ, জলপথ এবং আকাশসীমাটাও এইগুলো মিলেই হচ্ছে একটি ভূখণ্ড। তো এই ভূখণ্ড বড় হতে পারে আবার ছোট হতে পারে। যেমন রাশিয়ার আয়তন অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হলো দারুসসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিতে হয়, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তো যাই হোক, যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের ভূখণ্ডটা কয়েকটা দ্বীপ মিলেও হতে পারে, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান এগুলো কয়েকটা দ্বীপের সমন্বয় হয়েছে। আর আমাদের বাংলাদেশের কথা বলা হচ্ছে যে এই স্বাধীন ভূখণ্ডের অধিকারী হয়েছে কখন, 1971 সালের যে 16 ডিসেম্বর যে আমাদের দেশটা বিজয় লাভ করলো, যে যুদ্ধের মাধ্যমে আমাদের দেশটা আমাদের নির্দিষ্ট একটা এরিয়া পেয়ে যায়। তাহলে কী হলো, নির্দিষ্ট ভূখণ্ড, ভূখণ্ড অবশ্যই নির্দিষ্ট হতে হবে, তার একটা সীমা থাকতে হবে, একটা সীমা সীমা থাকতে হবে, ভাবলে হবে এগুলো যদি মনে করে থাকে। আমাদের যেমন বাংলাদেশের কথা বলা আছে, অবশ্যই বলা আছে এভাবে যাই। আমি যেটা দেখলাম যে অবশ্যই একটা সীমা থাকতে হবে, যেটা আমি দেখলাম ম্যাপে তোমাদের দেখতে হবে। তাহলে জনসংখ্যা হবে নির্দিষ্ট নয়, আর ভূখণ্ড হবে অবশ্যই নির্দিষ্ট। এবার সরকার তৃতীয় নম্বর হলো সরকার, সরকার রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান। তাহলে সরকার হলো রাষ্ট্রের অপরিহার্য এবং তৃতীয় উপাদান। তাহলে রাষ্ট্রের অপরিহার্য উপাদান চারটি, তার সরকার হলো তৃতীয় উপাদান, আর জনসংখ্যা হলো প্রাথমিক উপাদান। বিশ্বভূগান হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান হচ্ছে সরকার। রাষ্ট্রের সরকার সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য এই যে সরকারের মধ্যে তিনটি বিভাগ, এক আইন বিভাগ, শাসন বিভাগ বিভাগ। এই সরকারে আছে কি যে তিনটি বিভাগ নিগৃহীত, আইন বিভাগ, শাসন বিভাগ আর
বিচার বিভাগ। এই তিন বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে, রাষ্ট্র যদি হয় জীব দেহ, তবে সরকার হল এর মস্তিষ্ক স্বরূপ। অধ্যাপক গার্নার কি বলছে যে রাষ্ট্র যদি হয় জীবের দেহ, যে আমার মনে করো এই দেহটা যদি হয় এটা রাষ্ট্র, তাহলে সরকার হবে অবশ্যই আমার ব্রেন মস্তিষ্ক। তার মানে এই মস্তিষ্ক আমার টোটাল এই শরীরকে কীভাবে কোথায় কী চলবে, কোথায় কী চালাতে হবে, কীভাবে কী, এগুলো কিন্তু সব মস্তিষ্ক। এর সেনায় আছে এই নার্ভগুলো, এই নার্ভ টিস্যু আমাদেরকে সব পরিচালিত করে। তাহলে কী আছে যে যদি রাষ্ট্র যদি একটা দেহ হয়, জীব দেহ হয়, তবে তার সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। তাহলে একটা মূল পয়েন্ট হলো এখানে যে সরকার হলো মস্তিষ্ক স্বরূপ, রাষ্ট্রের মস্তিষ্ক হচ্ছে সরকার। তাহলে সরকার অবশ্যই যে রাষ্ট্রের যে আলোচনা করলাম, সরকার হলো রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান। এই সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ড বা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য এই রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটি বিভাগ মিলেই সমন্বয়ে কিন্তু রাষ্ট্র গঠিত হয়ে থাকে। এই রাষ্ট্রের অধ্যাপক গার্নার যে কথা বলছিলেন যে এই যে রাষ্ট্রকে যদি একটি দেহর সঙ্গে তুলনা করা হয় জীব দেহর সঙ্গে, তাহলে তার মস্তিষ্কের ব্রেনটা হবে আছে সরকার। তার মানে হলো এই সরকারই মোটামুটি দেশ পরিচালনা। যেমন আমরা যদি মনে করি যে সরকার কিন্তু জনগণ প্রত্যেকে, আগে এক সময় ছিল কল্যাণমূলক রাষ্ট্র, যারা অধিবাসী তারাই সরকার। এমনি আগে রাষ্ট্র ছিল যে ক্ষুদ্র নগর রাষ্ট্র ছিল, নগর রাষ্ট্রের সব অধিবাসীরাই দেশ পরিচালনা করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। কিন্তু এখন রাষ্ট্রের পরিধি অনেক বড় হয়ে যাতে এখানে সরকার গঠিত করা হয়, সরকার গঠন করা হয়। যেমন আমরা বিভিন্ন প্রতিনিধি নির্বাচন করি, তোমরা জানো যে এলাকা থেকে এমপি নির্বাচন হচ্ছে বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে, এই চেয়ারম্যান বা এমপি এরাই কিন্তু সরকার, এরা মিলিয়ে সবাই মিলে এ দেশ পরিচালনা করে থাকে। সরকারের এগুলো কিন্তু মোটামুটি একটা অঙ্গ সংগঠন। এখান থেকে এই এমপিরা এমপি মোদী থেকে আবার মন্ত্রী আছে, মন্ত্রী মধ্যে প্রধানমন্ত্রী হচ্ছে। তাহলে মোটামুটি আমাদের এইভাবে এলাকা যেহেতু বিস্তৃত এলাকা অনেক বড় হয়ে গেছে, এই জন্য প্রত্যেক এলাকা থেকে প্রতিনিধি নির্বাচন করা হয়। এই প্রতিনিধিকেই আমরা মনে করতে পারি যে সরকার ব্যবস্থা। এই প্রতিনিধি যে সবাই মিলে যাদের সংসদে 350টি আসন, 50 জন মিলে সেখানে মন্ত্রিত্ব আছে, মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় থেকে তারপরে কী আছে সেখানে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে ইত্যাদি। তো যাই হোক, এবার আমাদের শেষ যে উপাদানটা হলো সার্বভৌমত্ব। রাষ্ট্রের এইটা হলো রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। তাহলে সার্বভৌম এই কথাটা বলতে বোঝাচ্ছে চরম ও চূড়ান্ত। এই সার্বভৌম ক্ষমতার বলে, সার্বভৌম ক্ষমতার জন্যই কিন্তু একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। তার মানে যে সুপ্রিম পাওয়ার একটি রাষ্ট্রের, এই সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম সর্বদারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এই সার্বভৌমত্ব যখন হবে যখন সে পূর্ণতা পায়, তার মানে তাকে কেউ কিছু করতে পারবে না, এরকম একটা কথা আছে। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে রাখে। মানে এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসম্মতভাবে আবদ্ধ নয়। তাহলে সার্বভৌম ক্ষমতা এমনই একটা ক্ষমতা, সেই ক্ষমতার বলে সেই দেশের প্রধান বা সেই রাষ্ট্রপ্রধান যে যা করবেন অন্য কারোর কোনো দায়িত্ব নাই। এটা হচ্ছে নর্মাল কথা। আর ব্যাপক কিছু কথা আছে, যেমন আমাদের বিভিন্ন জোট থাকে, সেটা ভিন্ন। যাই হোক, যে অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসম্মতভাবে আবদ্ধ নয়। যারা একজন বলে যে না তুমি এ না এই না এই করো, ন এই রাষ্ট্র আমাদের যাওয়ার প্রাইম মিনিস্টার, ওনার এই সার্বভৌম ক্ষমতার বলে উনি যে ক্ষমতা যা করবেন
অন্য দেশ বলে যে না তুমি এটা করে না বা করতে পারবে না, এরকম কর্তৃত্ব সেখানে খাটতে পারবে না। প্রত্যেক সমাজ ব্যবস্থার চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর এই ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমত্বের আদর্শ হলো আইন, সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। তাহলে সার্বভৌমের যে আদর্শ হলো কি, সার্বভৌমের আদর্শ হলো আইন, সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক রয়েছে। সার্বভৌম ক্ষমতা কী আছে, অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটো দিক। অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তাহলে যে দুটো ক্ষমতা আছে, একটা আছে দুটো দিক আছে, একটা আছে দুটো দিক আছে অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটো দিক আছে। তাহলে সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক আছে। তাহলে কি হলো, অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্যে দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। তাহলে অভ্যন্তরীণ ক্ষমতার প্রয়োগের মধ্যে রাষ্ট্রের সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। এই সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। এই যে সার্বভৌম ক্ষমতা, এর উপরে কোনো কর্তৃপক্ষ নাই। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বৈশক্তির নিয়ন্ত্রণ হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। তাহলে বাহ্যিক যে পাওয়ার আছে, এই পাওয়ারের জন্য পাওয়ার দিয়ে যে বহিঃশত্রু বা বাইরের শক্তি থেকে বৈশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে। অভ্যন্তরীণ যে ক্ষমতা আছে, এটি দিয়ে আছে কি, সবাই এই ক্ষমতার মধ্যে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি প্রতিষ্ঠা পাবে, কর্তৃত্ব পাবে, প্রতিষ্ঠা পাবে। যে সার্বভৌম যে সুপ্রিম পাওয়ার, এতে অভ্যন্তরীণ যে ক্ষমতা আছে সবার ভিতরে কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। যেমন প্রধানমন্ত্রী যে সার্বভৌম ক্ষমতা আছে, এটি অভ্যন্তরীণ প্রত্যেকের উপর পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেক সেক্টরে তার কথা মানতে বাধ্য। আর বাহ্যিক যে পাওয়ার আছে, যে ক্ষমতাটা আছে, এই বাহ্যিক ক্ষমতা বলে যে এটি চরম ক্ষমতা। একটি দেশ, আমাদের বাংলাদেশটা, বাইরের বহিঃশত্রু আক্রমণ থেকে মুক্ত থাকতে পারবে, নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমত্ব না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হতে পারবে না। তার মানে এবার যদি এই এক জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, এই তিনটাই আছে একটি রাষ্ট্রের, কিন্তু এইটা নাই, তাহলে সে রাষ্ট্র হিসেবে গণ্য হবে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকবে, ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। এই রাষ্ট্রটা আমাদের এই বাংলাদেশটা, মনে করো বাংলাদেশ যতদিন স্থায়ী থাকবে, বাংলাদেশ যদি কোনো কারণে আলাদা না করুক, কোনো কারণে কোনো বাইরের দেশ হস্তক্ষেপ দখল করে না নেয়, তাহলে কিন্তু আমাদের এই দেশে যতদিন দেশ থাকবে টিকে, ততদিন এই সার্বভৌম ক্ষমতা টিকে থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না। মনে করো যে আমাদের এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কোনো কারণে, আমি বলছি না যে পরিবর্তন হয়ে যাচ্ছে, যদি কোনো কারণে এই সরকারের পরিবর্তন হয়ে যায়, আসলে গণতান্ত্রিক দেশ তো, কোনো কারণে যে হয়েই বসে, কিন্তু সরকারের পরিবর্তন হবে, বাট সার্বভৌমত্বের কোনো পরিবর্তন হবে না। তো যাই হোক, সুতরাং জনসমষ্টি, নিশ্চয় ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই চারটি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয়। এর যে কোনো একটি উপাদান না থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না। আমরা মূল আলোচনায় আমরা শেষ করলাম যে কী হলো, আলোচনা আসতে পারি যে রাষ্ট্রের উপাদান হলো চারটি, নির্দিষ্ট জনসমষ্টি, নির্দিষ্ট না সরি জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। রাষ্ট্রের উপাদান যে জনসমষ্টি, জনসমষ্টি কোনো নির্দিষ্ট নয়, খুব বেশি হতে পারে, যেমন গণচীনের মতো, গণচীনে অনেক বেশি জনসংখ্যা, আবার কোনো কোনো দেশে খুব অল্প পরিমাণ জনসংখ্যা আছে, তাহলে এরা রাষ্ট্র হবে। আবার এবার হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, এই ভূখণ্ড জনসমষ্টি কিন্তু নির্দিষ্ট নয়, কিন্তু ভূখণ্ডটা অবশ্যই নির্দিষ্ট থাকতে হবে। তার মানে তার একটা এরিয়া থাকতে হবে, একটা এরিয়াটা থাকবে যে এই এই এরিয়ার মধ্যে এই দেশে, মনে করে এরা এরিয়া থাকবে, এরিয়া দিয়ে থাকলো এটা, একটা বাউন্ডারি থাকতে হবে, সীমানা প্রাচীর,
আছে নির্দিষ্ট ভূখণ্ড দেবে, এই নির্দিষ্ট ভূখণ্ড এখানে কথা আছে নির্দিষ্ট মানে যে একবার 1000 বিঘা বা এত এত বিশাল অথবা অনেক এত বড় কিলোমিটার তা নয়, কিন্তু একটা এরিয়া থাকবে এখানে অনেক বেশি। তো যেমন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া অনেক বড় রাষ্ট্র, আর তার নিচে যদি ভ্যাটিকান সিটি, সিঙ্গাপুর, ছোট ছোট সান মেরিনো ছোট, এখানে আয়তন খুব অল্প, কিন্তু নির্দিষ্ট বাউন্ডারি আছে, এরিয়া আছে, এই কথা বলা হচ্ছে। নির্দিষ্ট ভূগোল থাকতে হবে, এটা কমও থাকতে পারে, ছোটো হতে বেশি হতে পারে, কম হতে পারে। সরকার অবশ্যই সুসংগত একটা সরকার থাকতে হবে, যে কোনো রাষ্ট্রীয় একটা সুসংগঠিত একটা সরকার থাকতে হবে। এই সরকারে কিন্তু আবার তিনটি বিভাগ থাকে, সেখানে আছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটি বিভাগের সমন্বয়ে এই দেশ প্রচারিত হয়ে থাকে এবং সরকার বা রাষ্ট্র প্রচারিত হয়। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দেশের সুন্দরভাবে সব জনগণের, যাদের সব জনগণ যেন সঠিক এবং ভালো, খুব ভালো থাকতে পারে, সুন্দরভাবে বসবাস করে, এইগুলো নিরাপত্তা নিশ্চয়তা বিতরণ করবে সরকার। তারপর একটা চতুর্থ উপাদান যেটা, সেটা হলো সার্বভৌমত্ব, এবং এটা আজকে বলা হচ্ছে সরকারের চরম ক্ষমতা, যে ক্ষমতার বলে যে এর মধ্যে বা দুটো ভাগ আছে, একটা হলো যে অভ্যন্তরীণ, একটা বাহ্যিক পাওয়ার। অভ্যন্তরীণ যে ক্ষমতা, এই পাওয়ার বলে একটি সরকার দেশের মধ্যে যারা যে সে সরকার যা বলবে দেশের জনগণ সেটা শুনতে বাধ্য। আর বাহ্যিক যে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারের ফলে একটি দেশের সরকার, একটি দেশ সরকার অন্য দেশের ভবিষ্যতের আক্রমণ বা নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। তো যাই হোক, সরকারের যদি অন্য তিনটি উপাদান থাকিয়ে যা থাকে, এই উপাদান, এই উপাদান যদি না থাকে, তাহলে এ রাষ্ট্র করতে হবে না। রাষ্ট্রের চরম ক্ষমতা হলো একটা এই সার্বভৌম ক্ষমতা, সুপ্রিম পাওয়ার। এই পাওয়ারের ফলে এটি রাষ্ট্র ভবিষ্যতের নিয়ন্ত্রণ থেকে বা আক্রমণ থেকে মুক্ত থাকে, বহিঃশত্রুর বা বাহিরের শত্রুর বা বহিরাষ্ট্রের বহিনেতাদের পাওয়ার বা তাদের যে ক্ষমতা কর্তৃত্ব থেকে মুক্ত থাকে। আবার দেশের দেশের অভ্যন্তরীণ যত কাজ, যে সুপ্রিম পাওয়ার, এগুলোও কিন্তু এই সার্বভৌমত্বের বদলতে বা সার্বভৌমত্বের সম পাওয়ারের বদলে বলে এটা কার্যকরী হয়। যাই হোক, আমরা মোট আজকের আলোচনায় আমাদের ছিল যে রাষ্ট্রের উপাদান, আমরা রাষ্ট্র সম্পর্কে ধারণা পেয়েছি, রাষ্ট্র উপাদান সম্পর্কে ধারণা পেলাম। এবার তোমরা বাসায় থাকবে, সুন্দরভাবে পড়াশুনো আত্মস্থ করবে, আয়ত্ত করবে এবং সুস্থ থাকবে, সুস্থ থাকবে, ঘরের বাইরে যাবে না, বাইরে থেকে ঘরের ভিতরে থেকে তোমরা একটু সুষম খাবার খাওয়ার চেষ্টা করবে, একটু বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাবে, ঘরের মধ্যে থেকে ঘরের আঙ্গিনায়, অবশ্য ঘরের আঙ্গিনায় যেয়ে বা ছাদের উপর যেয়ে একটু শারীরিক পরিশ্রম করবে, ব্যায়াম করবে, তাদের শরীর সুস্থ থাকবে, তরলজাত খাবার বেশি খাবে, সর্বশেষ তোমরা সুস্থ থাকবে, তোমাদের আত্মীয় স্বজন সুস্থ থাকবে, তোমাদের পিতামাতা সুস্থ থাক, এই দোয়া রাখি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা, এই নির্দেশনা তোমরা মেনে চলবে, আমরাও চলব, আমরা সবাই চলব, তাহলে আমাদের দেশ এই ভয়াবহ ক্ষতির থেকে মুক্ত পাবে, বা ভয়াবহ যে ভয়াবহতা, আমাদের যে দুর্যোগ মহামারী, এর থেকে মুক্ত থাকব। আর আমাদের আত্মীয় স্বজন সবাই ভালো থাক, সুস্থ থাক, এই প্রত্যাশায় আমি আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো আবার দেখা হবে, এই প্রত্যাশায় এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।